হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে পিঙ্কুপ্রিয়া লাইফ ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আর এই দিনটা ছিল শুভ মহালয়া পঁচিশে সেপ্টেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠলাম তোমরা সবাই নিশ্চয়ই আওয়াজ একটু পেয়ে থাকবে মায়ের রুমে মহালয়া মানে চালিয়ে দিয়েছিল টিভিতে দেখার জন্য আমি একটু পরেই উঠলাম আর কি এবার উঠে ঠাকুর প্রণাম করে বাইরে যাব। মানে নিত্যকর্ম সব যা যা ঘরে আছে সেগুলো করব। তোমরা সাথে থেকো দেখতে থাকো ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছিলাম মহালয়ার দিন কিন্তু পোস্ট করা হয়নি এডিটিং করা হয়নি সেটা আজ এডিটিং করে আমি পোস্ট করছি মুখটুক ভালো করে এমনি প্লেন জলে ধুয়ে নিয়ে দুয়ারে জল দেব। আর এরপর আমাদের রুমের মহালয়া যে স্টার্ট হয়ে গেছে সেটা একটু লাগাবো দেখবো শুনবো খুব ভালো লাগে প্রতি বছরই দেখি শুনি খুব ভালো লাগে তাই জন্যই লাগাই তো আর তোমাদের তো শুভ মহালয়া বলেই দিচ্ছে আগের থেকে আর পোস্টটা অনেক দেরিতে করছি বলে কেউ কিছু মনে করো না কিছু কারণের জন্যই পোস্ট করা হয়নি তো সেটা আমি এখন পোস্ট করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে তাই পুরোটা দেখো আর সাপোর্ট করো একটু ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে তো পাশে থেকেও লাইক একটা করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও এতে মোটিভেশন পাবো আর আরও ভালো ভালো ভিডিও যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি তাই চেষ্টা করব মহালয়ার দিনের সকালবেলা মানে ভোর ভোর আর কি সাড়ে পাঁচটা ছটা নাগাদ একটু চারিপাশটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের বাগানটা এরপর আমি সোজা চলে যাবো রান্নাঘরে কাজের বোনটা তো আসবেই একটু পরে আসবেও তার আগে আমি একটু ওপরে ওপরে ঝাঁটা দিয়ে নিচ্ছি কারণ চাটা একটু বসাতে হয় বা টুকটাক কাজ থাকে তো তাই জন্য আমি প্রতিদিনই একটু ঝাঁটটা দুয়ারে আর রান্নাঘরে একটু দিয়েই নিই আর এরপর চলে যাব ঘরের অন্যান্য কোনো কাজ আছে সেগুলো সারবো সকালে জলখাবার বানাবো এরপর মাঝে আর ভিডিও করিনি তো সোজা দুপুরের লাঞ্চ বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি খাবার বানিয়ে আর একটা দুপুরে বরকে খেতে দিয়েছিলাম পাশে আমিও খেতে বসেছিলাম তো দুপুর মহালয়া দিন সমস্ত কিছু নিরামিষ রান্না হয়েছিল প্লেন ভাত নিরামিষ ডাল নিরামিষ পনিরের তরকারি আর এখানকার সম্বলপুরি ল্যাঙ্গুয়েজে একটা বলে ব্যাম্বো দি ব্যাম্বো দিয়ে তৈরি হয় কর্ডি বলে সেটা তৈরি করেছিলাম কলা পাতায় শাশুড়ি মা বললেন খুব ভালো লাগে তো সেটাই দিয়েছিলাম আর কি বানিয়েছিলাম খেতে আর আমি ওই কর্ডি খাই না তাই ডাল আর পনির দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম এই বছর আমাদের এমনিও এক বছর মানতে হবে পুজোতে কোনো নতুন জামা কাপড় তো কেনা চলবে না তো এমনি জুতো টুতো তো কিন জুতো কেনাই যেতে পারে তা হঠাৎ করে বিকেলবেলা দেখি আমার দেওয়ার ভাই চলে গেছে মলে ওর জন্য জুতো কিনতে তো ওখানে ডিসকাউন্টের অফার কিছু চলছিলো কিছু অফার চলছিলো তো ওর জন্য প্লাস আমার হাজব্যান্ড তার নিজের জন্য গিয়ে জুতোর পুরো মানে পুরো প্যাকেজই উঠিয়ে এনেছে এখানে পুরো চার বক্সে পুরো জুতোই আছে বলতে গেলে এইবারের মানে পুজোতে আমাদের জুতোর বাজার হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আর কি তার সাথে বিকালবেলা আমিও বেরিয়েছিলাম একটু সানডে ছিল ওই দিন বরের অফিস ছুটি ছিল আমার জন্য জুতো কিনতে হবে বলে গেছিলাম আমরা বর আর আমি এই কাছেই গেছিলাম বাড়ির কাছে আর জুতোর মানে এরকম শোরুম আছে ওখানে গিয়ে একটা জুতো পছন্দ করেছিলাম আমার জন্য আর কিনে নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো জুতোটা কেমন হয়েছিল। আর এখন জুতোর মার্কেটিং তো আমাদের হয়ে গেল। এবার সন্ধ্যাবেলা কিছু একটু পেট পুজো করতে হবে তো আমরা একটু সন্ধ্যের টিফিন খেতে গেছিলাম তো কিনতে কিনতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সন্ধ্যের টিফিনও আমরা পাচ্ছিলাম না কিন্তু যাই হোক একটা জায়গাতে পাওয়া গেছিলো ধোসা আমরা কিনে নিয়ে গেছিলাম বাড়িতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকের ভিডিওটা এই অবধি পুজোর সমস্ত ভিডিও এর পরে আমি আপলোড করব তো দেখতে থাকো আর নিশ্চয়ই জানাবে কেমন লাগলো